ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. দিনিবন প্রশ্ন করেছেন, কাজার সালাত বলতে কোনটাকে বোঝায়? কেউ যদি ঘুমের জন্য ফজর সালাত আদায় করতে না পারে তাহলে ঘুম থেকে উঠেই তো তাকে সালাত আদায় করতে হবে, সেক্ষেত্রে তার নিয়তটা কি কাজার সালাতে নিয়ত হবে? আর কারো যদি কোনো কারণবশত সালাত ছুটে যায় তাহলে কি সে কাজার নিয়ত করে সেই সালাত আদায় করবে? কাজার সালাত বলতে ওয়াক্তের পরে যদি হয়, যেমন জোহরের সালাত আপনি হয়তো ঘুমের কারণে অথবা ভুলে যাওয়ার কারণে আদায় করতে পারেননি, আসরের পর আপনার স্মরণ হয়েছে যে আমি তো জোহরের সালাত পড়িনি, এখন যেটা আদায় করবেন সেটা হচ্ছে কাজার সালাত। ঘুম থেকে যদি আগে উঠতে পারেন, যেমন জোহরের আগে হয়তো ঘুম গেছেন আসরের আগে উঠে পড়লেন, তাহলে আপনি উঠে সালাত আদায় করবেন। এটা আর কাজা নয়, এটা সময়ের মধ্যেই হলো, ওয়াক্তের মধ্যেই হয়ে গেল, আবার লক্ত হলো না সেটা ঠিক, কিন্তু পুরো ওয়াক্তের মধ্যেই সালাতটা আদায় করতে পারলেন। যদি কাজা সালাত পড়েন তখন তো নিয়ত আপনার যেটা সালাত ছুটেছে সেটারই আপনি নিয়ত করবেন, ওইটাই কাজা হয়ে যাবে, ওইটাই কাজা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই বুখারি 597 নম্বর হাদিস, সেই মুসলিম 684 নম্বর হাদিস, যে মান্নাসিয়া সালাতান আও নামা ইউসল্লি ইদা যাকারা লা কাফারাতা লাহু ইল্লা যালিক, যে ব্যক্তি ঘুমের কারণে অথবা ভুলে যাওয়ার কারণে সালাত ছুটে যায়, সে যখন ঘুম ভাঙবে অথবা ভুল ভেঙে যাবে তখনই সে সালাত আদায় করবে। লা কাফারাতা লাহা ইল্লা যালিক, তার এইটাই হচ্ছে কাফারা, মানে সে উঠে উঠে যে সালাত পড়লো, ভুল ভাঙার সাথে সাথে যে সালাত পড়লো, এটা ছাড়া আর কোনো কাফারা তার নাই, এটা হচ্ছে বিষয়। এই জন্য ভিন্ন কোনো নিয়ত নাই, অন্তর দিয়ে ভিন্ন কোনো নিয়ত করবেন না, মুখে তো নিয়ত পড়ায় যাবে না, বিদাত, অন্তর দিয়েও আপনার যেটা সালাত ছুটেছে ওই সালাতের আপনি নিয়ত করবেন, যে ছুটে যাওয়ার সালাত এইরকম, তাহলে ওইটা কাজা সালাতের হিসাব হয়ে যাবে। জি, আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।